সকলকে স্বাগত জানাই স্ট্রাগল টিভিতে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা এই ঘন্টাটাকে বাজিয়ে দাও। এর মাধ্যমে সমস্ত ভিডিওর আপডেট ফ্রি অফ কস্ট তোমরা তোমাদের মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পাবে। আজকে আমরা তোমাদের দেখাতে চলেছি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কিছু ইম্পর্টেন্ট মুহূর্ত। বাচ্চাদের জন্য সত্যি এই সময়টা খুবই ভালো, সবাই সব বাচ্চারাই এই সময় বেশ কিছু ছুটি পায় স্কুল থেকে এবং ভালো ভালো জায়গা ঘুরতে চায়। তো ঘোরার জন্য আমি আজকে এই ভিডিওটা বানানোর জন্য নন্দনে গিয়েছিলাম। গিয়ে আমি যেটা দেখলাম এখানে খুব সুন্দর, যে এই যে তোমরা দেখতে পাচ্ছ রেড বাস, এই বাসটা তোমরা মানে বাচ্চারা চড়তে পারে, এর জন্য কোনো রকম চার্জ বা কিছু লাগছে না। এবং আনাচে কানাচে চার্লি চ্যাপলিন বা স্পাইডারম্যান তো ঘুরছেই, এবং সেই চার্লি চ্যাপলিনের সঙ্গে যদি ছবি তুলতে চাও সেটাও তুমি করতে পারো। এবং এর সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন রকম আকর্ষণীয় জায়গা, এখানে বিভিন্ন আকর্ষণীয় বাচ্চাদের ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ফিল্ম রয়েছে, সিনেমা রয়েছে, যেগুলো ফ্রি অফ কস্ট দেখাচ্ছে। কিন্তু একটা অসুবিধা আছে, এখানে একজন গার্জেনের সঙ্গে একটা বাচ্চার সঙ্গে একজন গার্জেনকে অ্যালাউ করা হচ্ছে। কিন্তু একটা ভালো দিকও আছে, এর জন্য না তো পকেট থেকে পয়সা দিয়ে সিনেমার টিকিট কেনার কোনো দরকার আছে, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই সিনেমাগুলো এনজয় করতে পারো। যারা দুজনা দুটো বাচ্চা নিয়ে আসছে তারা দুজন প্যারেন্টসকে অ্যালাউ করবে, অথবা রিকোয়েস্ট করবো মায়েরাই বাচ্চাদের নিয়ে আসবে। এবং তোমরা দেখতে পাবে এখানে শুধুমাত্র যে মানে সিনেমা তাই নয়, আনাচে কানাচে এই যেমন একটা মস্ত অ্যানাকোন্ডা নন্দনের গাছটাকে জড়িয়ে ধরে রয়েছে, আবার ওদিকে দেখলে তোমরা দেখতে পাবে এই ধরনের একটা বড় ডাইনোসরকে জেলে বন্দি করে রাখা হয়েছে। তো এগুলো দেখে আজকে আমার বড্ড মানে ইচ্ছা হচ্ছিল, যদি আমি বাচ্চা হতাম তাহলে আমি হয়তো ফ্রি অফ কস্টে সিনেমাগুলো দেখতে পেতাম। এবং কতগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখিয়ে দিই। এই যে যেমন দেখতে পাচ্ছ এখানে ফিল্মের সূচিগুলো দেওয়া আছে, মানে কোথায় কখন কটা থেকে কি কি সিনেমা চলছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এবং আরেকটা স্লাইড আমি তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ এখানে এইটাতে দেখো এর মধ্যে কি সিনেমা কটা সময় চলছে, কত মিনিটের সিনেমাগুলো এবং সিনেমাগুলো কোন দেশের, বিভিন্ন বৃত্তান্ত এখানে দেওয়া আছে। তোমরা যদি এটাই এই ভিডিওর এই পোর্শনটাকে পজ করে দেখো তাহলে তোমরা অনেক সমস্ত প্রোগ্রামটা সম্পর্কে বুঝতে পারবে। তো রিকোয়েস্ট থাকবে বন্ধু তোমাদেরকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটাকে, আর শেয়ার করো যত বন্ধুদের সঙ্গে করতে পারো এটাকে।